স্বাস্থ্য দপ্তরের নিয়োগের জন্য জেলা স্তরে গঠিত 28 জনের নির্বাচন কমিটি বাতিল করলো কলকাতা হাইকোর্ট। স্বাস্থ্য দপ্তরের নিয়োগে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। হাইকোর্ট মঙ্গলবার জানিয়েছে যে 2021 সালে 26 নভেম্বর স্বাস্থ্য দপ্তরের নিয়োগের জন্য যে নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল তার মাথায় কোন নিরপেক্ষ ব্যক্তিকে রাখা প্রয়োজন, যিনি রাজনীতির লোক নন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার। ডিভিশন বেঞ্চ আগামী 2 সপ্তাহের মধ্যে এই নির্বাচন কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তাকে এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। উল্লেখ্য, 2021 সালের নভেম্বর মাসে রাজ্যের বিজ্ঞপ্তি অনুসারে এই নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরে। সেই কমিটিতে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, গৌতম দেব, চন্দ্রনাথ সিনহা, শান্তা ছেত্রী, মলয় ঘটক, অখিল গিরি, শেখ সুফিয়ানের মতো তৃণমূলের একাধিক নেতা নেত্রী। আর এরপরেই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেখানে আশঙ্কা প্রকাশ করে বলা হয় যে কমিটির বেশিরভাগ সদস্যই শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী, ফলে স্বাস্থ্য দপ্তরের নিয়োগের ক্ষেত্রে বড়সড় দুর্নীতি কিংবা স্বজন পোষণও হতে পারে। সংস্কারের কারণে 15 ডিসেম্বর থেকে 1 মাসের জন্য বন্ধ থাকবে বারাসাত ব্রিজ। কলোনি মোড় থেকে চাপাডালি পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্রিজের এপারে ব্যারাকপুর, নৈহাটি, জাগুলিয়ায় যে 3টি রুটের বাস চাপাডালি বাসস্ট্যান্ডে থাকতো, সেগুলো ব্রিজের ওপারে ময়নার পুলিশ সুপারের অফিস বা ফায়ার ব্রিগেডের মাঠে রাখা হবে। অর্থাৎ ব্রিজে ওঠার আগেই শেষ হবে 3টি রুট। ছোট গাড়ি নিয়েও ভাবনা চিন্তা চলছে। শহরে যানজট এড়াতে বামজামানায় চাপাডালি থেকে কলোনি মোড় পর্যন্ত 11 নম্বর রেলগেটের ওপর দিয়ে উড়ালপুলটি তৈরি হয়েছিল, আর তারপর এই রেল ব্রিজের একাধিকবার সংস্কার হয়েছে। চাপাডালি থেকে উড়ালপুল ধরে সহজে ব্যারাকপুর, নৈহাটি, বড় জাগুলিয়া যাওয়া যায়। বাস চলে 3টি রুটের। এছাড়াও প্রতিদিন কয়েক হাজার অটো, টোটো, ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক চলে। দ্রুতই উড়ালপুলের সংস্কারের প্রয়োজন বলে জেলা প্রশাসনকে রিপোর্ট দিয়েছে রাইটস। রাইটসের রিপোর্টে হাতে আসার পরেই উড়ালপুল সংস্কারের উদ্যোগ নিয়েছে পূর্ত দফতর, আর এ নিয়ে জেলা প্রশাসন এবং পুলিশের বৈঠকও হয়েছে সম্প্রতি। সম্প্রতি রাইটস রিপোর্টে জানিয়েছে, ব্রিজের 336টি বেয়ারিং নষ্ট হয়ে গেছে। অবিলম্বে এই বেয়ারিং পরিবর্তন না করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। রাইটসের রিপোর্ট পেয়ে পূর্ত দফতর জেলা প্রশাসনকে 1 মাস ব্রিজ বন্ধ রাখার আবেদন করেছে। পৌরসভার কোন সিদ্ধান্ত নয়, এটা জেলা প্রশাসনের মুখ্য আধিকারিক ডিএম সাহেবের নেতৃত্বে ডিএম অফিসে একটা মিটিং হয়। পরবর্তীকালে আজ থেকে 3-4 দিন আগে আমাদের পুলিশ সুপারিনটেন্ডেন্ট গোলতলা পুলিশ লাইন্সে মিটিং ডাকেন। মূলত আমাদের ফ্লাইওভার দিয়ে 81, 87 এবং 85 এই বাস রুটটা চালু ছিল, আর কলোনি মোড় চাপাডালি একটা অটো রুট চালু ছিল। প্রাইমারি ফেজে যেটা ঠিক হয় সিদ্ধান্ত হয়, এই 1 মাস যে বন্ধ রাখতে হবে নিজের রক্ষণাবেক্ষণের জন্য, ঠিক করার জন্য, 85 এবং 87 এরা ময়নার ওখানে এসপি অফিসের অপোজিটে ওরা থাকবেন। ওদের 2টি করে বাস হেলাবরতলা সংলগ্ন যে পেট্রোল পাম্প আছে সেখান থেকে প্যাসেঞ্জার নিয়ে চলে যাবে। 2টি বাস চলে গেলে আবার নতুন 2টো বাস আসবে। আর যে অটোগুলো চলাচল করতো সেই অটোগুলোকে বলা হয়েছে নিয়ারেস্ট যে অটো রুটগুলো আছে 2টো 1টা করে করে তাদের রিহ্যাবিলিটেট করে দিতে। গুডস ভেহিকল যারা যশোর রোড দিয়ে আসবে তারা কেউ আর বারাসাত দিয়ে ঢুকবে না, তারা অশোকনগর দিয়ে বাইপাস হয়ে বেরিয়ে যাবে। কিন্তু এই কাজটাও করতে হবে। কাজটা আমি যতদূর শুনেছি বেশ কিছু জায়গায় খুব ডিফেক্ট আছে এবং ওর বিয়ারিং এবং গার্ডার রিপ্লেসমেন্টের দরকার। সেই কারণে এই যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা করা হচ্ছে।